Hey guys, good morning and welcome back to my channel. আমি আজকে সকাল মানে মঙ্গলবার সকাল থেকে এই ব্লগটা স্টার্ট করছি। আজকে হচ্ছে নভেম্বর সম্ভবত 3 তারিখ, আমি ভুলে গেছি, 3 তারিখ 3 কি 4 তারিখ হবে আজকে। যা হোক, এখন আমি ব্রেকফাস্ট করতে করতে আপনাদের সাথে কথা বলছি, কারণ পেছনে দেখতে পাচ্ছেন আর আমি এই মুহূর্তে আপনাদের সাথে কথা বলার মানে একটু সুযোগ পেলাম। ও উঠে গেলে হবে না, তাই তাড়াতাড়ি ঝটপট একটু কথা বলে নিই। আর নিয়ে এসেছি আমার ব্রেকফাস্ট, রুটি, দুটো নারকেলের নাড়ু আর হচ্ছে আলু চচ্চড়ি। তাহলে আপনাদের সাথে যেটা বলার ছিল, আজকে বলেছিলাম আমার একটা সামনে নিমন্ত্রণ আছে, আর মুখটা ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে, শীত পড়ে এসছে, নভেম্বর চলছে, তো এখন বেশি একটু ঠান্ডা ঠান্ডা লাগে। সকালবেলার দিকে ভালোই ঠান্ডা পড়ে আমাদের উত্তরবঙ্গে, তো এখন এখন তাড়াতাড়ি একটু রান্নাটা চাপিয়ে দিয়ে ফটাফট করে নিয়ে, অনেক কাচাকুচি আছে আর একটু মুখে ভাবছি ফেস প্যাক মানে দেব। আর হেয়ারে প্যাকটা এখনও দিতে পারছি না, কারণ আমার অ্যালোভেরা জেলটা ফুরিয়ে গেছে, মাসের খরচ আনতে গেলে তখন নিয়ে আসবো, তাই হেয়ারের ক্রিমটা আর রেডি করতে পারলাম না। এমনি আমার সব কিছুই আছে বাদ বাকি, কিন্তু জেলটা নেই। আর আজকে ফেস প্যাকটা আপনাদের সাথে শেয়ার করব, আমি কি কি দিয়ে ফেস প্যাকটা তৈরি করছি। ভীষণ খিদেও পেয়ে গেছে, এখন অনেকটাই বেলা হয়ে গেছে, 10:45 হয়ে গেছে, হাজব্যান্ড খেয়ে চলে গেছে অফিসে, ওর আজকে একটু তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল। শীতের দিনে না ধনে পাতা দিয়ে আলু চচ্চড়ি খেতে বেশ ভালো লাগে। আজকে আমার বেশি কিছু রান্না করার মানে রান্না আমি করছি না, কারণ আমাকে অন্য কাজগুলো করতে হবে। আজকে আমি এমনি ডিমের ঝোল করব আর একটু শুক্তো করে রাখবো, আর একটা ভাজাভুজি করে নেব, ব্যাস এই দিয়ে আমাদের লাঞ্চ সারতে হবে আজকে, কারণ আমার যেদিন মানে বাড়তি গাছ থাকে, বাড়তি গাছ বলতে যেগুলো এক্সট্রা গাছ থাকে সেগুলো আমাকে এক্সট্রা গাছগুলো করতে হয়, তাই সেখানে টাইম চলে যায়, তাই রান্না বান্নায় ভালো করে টাইম হয় না। আবার মুসকুকে রেডি করাতে হবে, স্নান করাতে হবে, ও এখনই ও উঠে গেলে আমি কোনো কাজ করতে পারবো না। তাই ও ঘুমিয়ে থাকতে থাকতে যতটা পারি কাজ সেরে নেওয়ার চেষ্টা করি, মাও তাই করে আমিও তাই করি। যে নিমন্ত্রণটার কথা আমি আপনাদের বলছি, আমাদেরকে যেতে হবে সম্ভব মানে দুদিন নিমন্ত্রণ পরপর পড়েছে, কালকেও বলছে যেতে ওর জ্যাম্মা, জ্যাম্মাদের পুরনো বাড়ি গ্রামের বাড়ি, কালকেও যেতে বলছে, আর বৃহস্পতিবার দিনও যেতে বলছে। আজকে তো মঙ্গলবার, দেখি আমি কাল বলতে পারছি না আমি কালকে যাবো কি যাবো না, কিন্তু বৃহস্পতিবার দিন আমি অবশ্যই যাব আর সাথে আপনাদেরকেও নিয়ে যাব। আমি এবার বেশি নাড়ু করিনি, 3টে নারকেলের নাড়ু করেছিলাম, একটু গুড় আর চিনি দিয়ে করেছি, অন্যবার একটু বেশি করি, এবার আর আমার ইচ্ছে করছে না একদম, মানে ইচ্ছে করছিল না যে নাড়ু করি, একটু মোয়া একটু নাড়ু করেছি অল্প। মুসকু প্রথম প্রথম একটু মোয়া খেতে ভালোবাসতো, ভেবেছিলাম যাক বাচ্চাটা মোয়া খাবে, কিন্তু এখন আর মুখে দেয় না। সামনেই কালী পুজো, আপনাদের কি প্ল্যান আছে বুঝতে পারছি না, আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন প্লিজ। আমি কি করব এবার, এইবার জানি অতটা বেশি মানে সেলিব্রেট করতে পারবো না। হ্যাঁ, আরেকটা কথা, আমার মানত আছে, মানে ও যখন মানে আমার মেয়ে যখন আসেনি আমার কাছে,
ও তারই আগে আমার মানত ছিল, এখানে আমাদের এক জাগ্রত কালী বাড়ি আছে, ওখানে আমার মানত আছে। এইবার আমাকে সেই মানতটা চেষ্টা করব পূরণ করার কালী পুজোর দিন। তো ভাবছি, দেখি দোকানে যেতে হবে, মানে ঠাকুরকে আমার সোনার টিপ দেওয়ার কথা ছিল, তো চেষ্টা করব সেটা পুজো দেওয়া। ওই দীপান্বিতা অমাবস্যাতেই আমি মানত করেছিলাম, তাই আমার ইচ্ছে আমি ওই দীপান্বিতা অমাবস্যাতেই দেবো। তো সেইবার তো মানে এর আগের বছর ও আমার মেয়ে মুস্কু ভীষণ ছোটো ছিল, তার দিতে পারিনি, এবার চেষ্টা করব সেটা দেওয়ার। আর অনেকে বাড়ি ডেকোরেশন করছো, মানে বাড়ি অনেক জিনিসপত্র কিনছো, কিন্তু আমি আমার ঘরে যেহেতু কোনো জায়গা নেই রাখার মতো, তাই আমার হাজব্যান্ড ভীষণ বকাবকি করছে, বলে তুমি কিছু কিনতে পারবে না, আর আমি এবার কিছু কিনছিও না প্রয়োজনীয় জিনিস ছাড়া। আর ডেকোরেট বলতে ইচ্ছে আছে পরের বছর যদি ঠাকুর, যদি ঠাকুরের আশীর্বাদ থাকে আমাদের উপরে আর আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ বড়জন মানে গুরুজনদের আমাদের উপর থাকে, তাহলে আশা করছি পরের বছর আমরা একটা নতুন ঘর মানে রেডি করার কথা আমাদের। একটা মাত্র ঘর আমাদের মানে প্রয়োজন আপাতত, ওই একটা ঘর তৈরি করার চেষ্টা করব। তো তাহলে সেই নতুন ঘরটাতে আর একটা ঠাকুর ঘর, ঠাকুর ঘর না হলে আমার চলছেই না, মানে আমি প্রতি মুহূর্তে প্রত্যেকটা দিন ফিল করতে পারছি যে কী যেন নেই, আমার কী যেন নেই, সব থেকেও মনে হচ্ছে কী যেন নেই। তাই আমাকে আমার ঠাকুর ঘরটা আগে রেডি করতেই হবে, ঠাকুর ঘরটা রেডি করে সেই বছর আমি দীপাবলিতে আর কি, মানে যেটা আমরা কালী পুজোর দিন সেলিব্রেট করবো, ভালোভাবে ডেকোরেট করব ঘর, আপনারা দেখতেই পারবেন, সাথে থাকবেন আর একটু আশীর্বাদ করবেন, আমার স্বপ্নটা যাতে পরের বছর পূর্ণ হয়ে যায়। ঠিক আছে, এবছর এমনি একটু প্রদীপ জ্বালিয়ে রাখবো আর মন্দিরে একটু পুজো দিয়ে আসার চেষ্টা করব। আমি এবার কিছু দেখিনি যে অমাবস্যা কখন লাগছে, আর কিছু পঞ্জিকা টঞ্জিকা কিছু দেখার মানে দেখে দেখারই টাইম পাইনি, দেখবো যদি সম্ভব হয় আজকে দেখবো। তাহলে চলুন, আপনাদের সাথে আমার কথা হচ্ছে পরে, আমি কাজগুলো মানে খাওয়াটা সেরে নিই, ফটাফট কাজগুলো করে নিই, কাচাকুচি করে নিই, তাহলে আপনাদের সাথে পরে কথা হচ্ছে, চলুন। তাহলে আমি মিশিয়ে নিচ্ছি কী কী মেশাতে হবে। আমি বলেছিলাম না যে আপনাদেরকে আমার এই অ্যালোভেরা জেলটা ফুরিয়ে গেছে, এই যে দেখুন একটু আছে ভেতরে অল্প। আমি নিয়ে নিয়েছি একটা ডাবরের গোলাপ জল, একটা গ্লিসারিন, মুলতানি মিট্টি, মানে এই যে মুলতানি মাটি যেটাই বলুন, একটা একটা প্লেট, এগুলো দিয়েই আমি ফেস প্যাকটা আজকে বানিয়ে নিব। তাহলে চলুন আপনাদের সাথে শেয়ার করছি আমি কীভাবে বানাচ্ছি। তাহলে আমি শুরু করে দিচ্ছি, প্রথমে একটা বোল নিয়েছি, এই একটা কাচের জারে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো মুলতানি মিট্টি, বাকিটা স্টোর করে রেখে দিলাম। এতে দিচ্ছি এক চামচ গোলাপ জল, আর একটু দিচ্ছি এক চামচ মতো গোলাপ জল, গোলাপ জলের সেন্টটা ভীষণ ভালো লাগছে। অল্প একটু গ্লিসারিন, যেহেতু শীত পড়ে গেছে অল্প একটু গ্লিসারিন, আর দিচ্ছি অ্যালোভেরা জেল। বলেছিলাম আমার অ্যালোভেরা জেলটা একদম শেষ হয়ে গেছে, মা একটু পড়েছে, এখানে দিয়ে দিচ্ছি
আর প্যাকটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্যাকটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আপনারা এটা কিছু টাইমের জন্য রেখে দিবেন, মানে অল্প 5 মিনিট মতো রেখে দিয়ে তারপরে মুখে অ্যাপ্লাই করে নেবেন। আমিও এটা 5 মিনিট রেখে দিচ্ছি। রেখে দিয়ে তারপরে এটা সেট হয়ে গেলে মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি, ঠিক আছে? তার আগে চুলটাকে ভালোমতো বেঁধে নিচ্ছি, না হলে চুলে সম্পূর্ণ লেগে যাবে। হয়ে গেছে আমার প্যাকটা সেট। এখন আমি এটা হাত দিয়েই লাগিয়ে নেব। আপনারা চাইলে ব্রাশ দিয়েও লাগাতে পারেন, কিন্তু আমি হাতেই প্রেফার করি। গোলাপ জলটার ভীষণ একটা ভালো গন্ধ বেরোচ্ছে। মামি ক্রিম দেওয়ার মতো করে লাগাচ্ছি। বলে নিতেই ভুলে গেছি, ব্যাস আমার সম্পূর্ণ মুখে লাগানো হয়ে গেছে। এখন বাকি যেটুকু বেঁচে আছে সেটা আমি গলাতে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা লাগিয়ে একটু কাজ করতে থাকবো, শুকিয়ে গেলে ধুয়ে ফেলবো। আপনারা চাইলে এটা 1 ঘন্টাও রাখতে পারবেন, যাদের হাতে টাইম নেই আধ ঘন্টা 20 মিনিট রাখলেও হবে। বাস এই যে আমি অ্যাপ্লাই করে নিয়েছি, দেখুন এই যে আমার সম্পূর্ণ মুখে আমি অ্যাপ্লাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা? এটাকে আপনারা চাইলে 1 ঘন্টা রাখতে পারেন, কিন্তু আমার হাতে অত টাইম নেই, তাই আমি আধ ঘন্টা রেখে এটা ধুয়ে ফেলবো। আর যাদের হাতে আরও টাইম নেই, মানে মিনিমাম আপনারা 20 মিনিট রাখার চেষ্টা করবেন, তাহলে আপনারা এর ফলাফলটা বুঝতে পারবেন। তাহলে আমি আপনাদের সাথে আর বকবক করছি না, তাড়াতাড়ি কাজ শেষ করে পরে আপনাদের সাথে, এটা শুকিয়ে গেলে তো আর কথা বলতে পারবো না, তাই আপনাদের সাথে পরে কথা হচ্ছে বিকেলে, ঠিক আছে? চলুন। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি আমি বিকেলবেলা। বলেছিলাম তোমাদের সাথে শেয়ার করব প্যাকটা লাগানোর পরে আমার কি মানে অনুভূতি। দেখতে পাচ্ছ ভীষণ গ্লো করছে, তোমরা একবার অবশ্যই ট্রাই করবে আর আমাকে কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের কীরকম লেগেছে। আমার তো ভীষণ ভালো লেগেছে, আর গ্লিসারিন দাওয়াতে বেশ গ্লসি গ্লসি ভাবটা হচ্ছে। যা হোক, আপনাদের সাথে আমি আর এখন বেশি বকবক করবো না, বকবক করতে থাকলে করতেই থাকবো। যা হোক, আর কি বলার আছে, বলছি যে দেখুন একটা সেদিন এখানে রেখেছি আর ভুলেই গেছি যে এটা এসে করতে।
এটা খুলে নিচ্ছি, না হলে মুসকুর গায়ে কখন লেগে যাবে। বলছিলাম যে ব্লকটা আর বেশি বড় করছি না, এখন আমাকে যেতে হবে মুসকুকে নিয়ে ওর হচ্ছে গদিমার বাড়িতে, কারণ ওকে বলা হয়েছিল নিয়ে যেতে সোমবারে, আমি নিয়ে যাইনি। আজকে হচ্ছে মঙ্গলবার হয়ে গেল, আজকেই নিয়ে যাই, কারণ কালকে বুধবার, জানি না কোথায় থাকব, দিনহাটাতে নাকি কোথায় যাব বুঝতে পারছি না, তাই এখনই আমি ওকে নিয়ে যাচ্ছি। তাই আর আপনাদের সাথে বেশি কথা বলতে পারছি না, আমি এই ব্লগটা এখানেই শেষ করছি। তাহলে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।